আজকে আমি দুপুরে বানাবো খাসির মাংস আলু দিয়ে ঝোল। প্রথমে আমি মাংসটা মশলা মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। মাংসের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচি করে রেখেছি পেঁয়াজ। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা আমি মশলা মাখিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি আলু ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এবার আলু দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর মাংসের মধ্যেও এরকম আলু দিলে মাংসের স্বাদটাই অন্যরকম হয়, আর যেহেতু অন্যরকম করে রান্না করব। সর্ষের তেল কড়াইতে আছে, আর একটা ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে আমি 20 মিনিট মাংসটা ফুটতে দেবো, তারপরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, এবার দেখি মাংসটা কেমন হয়েছে। তার মধ্যে আমি একবার নুন দিয়েছিলাম, আমি এবার গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঘরেই ছিল, কিন্তু আমার সঙ্গে ওই ঘরে ছিল, ও একা একা সেরকম খেতে পারে না, ওর মা খাইয়ে দিচ্ছে। আমার মা রান্না, আমি আর কি বলবো, মায়ের রান্না তো আর বলা যাবে না, মায়ের খুব নেই।